অত্যাচারী সেই জমিদার বাড়ির আজ কি হাল? ঝোপঝাড় আর লতাপাতায় ঘিরে আছে পুরো বাড়ি। কেমন একটা গা ছমছমে শুনশান নিরবতায় বাড়িটিকে মনে হবে ভুতুড়ে। ইট সুরকি আর পোড়া মাটির কারুকার্যে ঘেরা প্রায় 2 বিঘা জায়গা জুড়ে এই জমিদার বাড়ি অযত্ন আর অবহেলায় আজ ভুতুড়ে রূপ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো। বলছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জমিদার জানকী বল্লভ রায় চৌধুরীর জমিদার বাড়ির কথা। ধনী জমিদার যে প্রধান সে বরদাকান্ত রায়, তার ছেলেরা রাজেশ্বর রায় চৌধুরী লেখে। তারা দেশ ভাগ হওয়ানে নবাবের নবাবত্ব যাওয়ার পরে তারা তো নবাবের অধীন কাজ করছে। জমিদাররা সমস্ত কিছু ফালাইয়ে চলিয়ে গেছে, এখানে কোনো জমিদার নাই। আসলে কলস কাঠিকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় একটি প্রাচীন শহর। অনেকটা সোনারগাঁয়ের পানাম নগরের আদলে তৈরি প্রতিটি স্থাপনা ও প্রাচীরের নকশা। এই জমিদার বাড়িটি তৈরিতে ইট সুরকির পাশাপাশি পোড়া মাটির কারুকার্য করা হয়েছে, যা সেই তৎকালীন সময়ের আভিজাত্য প্রকাশ করে। জমিদার বাড়ির পাশেই অবস্থিত শিব মন্দির। প্রায় 100 বছরের পুরনো এই মন্দিরটি কোষ্ঠী পাথরের মূর্তি ও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ। এই মন্দিরে এখনো 100 বছরের পুরনো মূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তি আছে। চুরির ভয়ে মন্দিরের ভেতরে দেবীর মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এই যে মন্দিরটা, এই জমিদারের একটা মেয়ে আছেলে বাংলা, হ্যাঁ, সেও একসময় মুসলমানের কাছে বিবাহ হয়েছে, তারপরে সে আসছে এখানে ইয়ে দাবি করছিল, হ্যাঁ, দাবি কারণে তার নামে এই যে মন্দিরটা দেখেন, এই মন্দিরের জমিতে তার নামে একটা দলিল আছে, তার মায়ের দিয়েছিল, তার মা এই দলিল দিয়েছে, এই সুবাদে তার মা আবার এইখানে আমাকে ওই মন্দিরে দান করার পরে আমরা এখানে সমস্ত হিন্দু এই মন্দির সপক্ষে কাজ করছে। প্রায় 300 বছর আগে 1700 শতকের শেষের দিকে জানকী বল্লভ রায় চৌধুরী কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন গার্ডিয়ার জমিদার রামাকান্তের পুত্র। রামাকান্তের জানকী বল্লভ রায় চৌধুরী ছাড়াও আরও একজন পুত্র ছিল। জানকী বল্লভ রায় চৌধুরী ছিলেন ছোট, আর তার বড় ভাই ছিলেন রাম বল্লভ। বিভিন্ন কারণে রামাকান্ত তার বড় পুত্রকে বাদ দিয়ে ছোট পুত্র জানকী বল্লভ রায় চৌধুরীকে জমিদারি দেন। এতে ক্ষুব্ধ হয়ে রাম বল্লভ ছোট ভাই জানকী বল্লভ রায়কে হত্যার পরিকল্পনা করেন। মূলত জমিদারি পাবার জন্যই এই হত্যার পরিকল্পনা করেন রাম বল্লভ। তবে জানকী বল্লভ রায় চৌধুরী তার বৌদির মাধ্যমে এই ব্যাপারটি জানতে পারেন। পরে রাতের আঁধারে তিনি মুর্শিদাবাদে চলে যান এবং সেখানে নবাবের কাছে এই বিষয়ে জানান। তখন মুর্শিদাবাদের নবাব তাকে রংপুর পরগনার জমিদার হিসেবে নিযুক্ত করেন। জমিদারি পেয়ে তিনি কলস কাঠিতে এসে বসতি স্থাপন করেন। তারপরই কলস কাঠিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এখানে 13 জন জমিদারের বাস ছিল। এখানে 13টা জমিদার, 13টা জমিদার, কেউ রাজেশ্বর বাবু, তার বাবার নাম আসলে বরদাকান্ত রায় রাজেশ্বরের, এরপরে শিবেশ্বর রায়, হ্যাঁ, ওই চৌধুরী, সবই একই। তাদের আলাদা আলাদা জমিদার বাড়িও ছিল। তারা মূলত এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জানকী বল্লভ রায় চৌধুরীর বংশধর ছিলেন। তারা সবাই এলাকার প্রতাপশালী জমিদার ছিলেন। এরা তো অত্যাচার করছে, বাড়ির ভিতরে আটকে গেল, হাগো দরিলিয়া জোতার বাড়ি দেশে 100, সেই বিষয়ে অত্যাচার করছে, পর এরা তো চলিয়ে গেছে, দেখা যে স্বাধীনের পর তারা চলিয়ে গেছে, যে আন কেন কওয়া লাগবে না। এখান দিয়ে কেউ জোতা পাই দিয়া হাডার জমিদের বাড়ির সামনে দেয়া এমন কোন শক্তি আছে না, কেউ জুতো পায়ে দিয়ে যাইতে পারে, হ্যাঁ, যদি কেউ যাইতো তাহলে তার অন্তত পক্ষে জরিপেনা তো করতেই, তারপরে তো ব্যত্রাঘাতের পর এক অত্যাচারেই তো এই মানুষ অতিষ্ঠ আসেন। তবে এ বাড়িটি কয়েকবার ভেঙে ফেলার চেষ্টা করেছেন জমিদারদের বংশধর দাবিদাররা। একটা অশুভ চক্র আসছে, তারা দাবি করতে আছে যে এই আমরা এই জমিদার। তবে স্থানীয় মানুষ ও প্রশাসনের বাধার মুখে সেটি এখনো সম্ভব হয়নি। তো বাংতা হইতে বাংতা ছিল বাধা পড়ে সরকারি বাংতা জেলে যে থাই আনে এ বিক্রি করছিল,
তাহলে ভাঙার পর সরকার দিয়া সব পড়ছে ভাঙতে আনে বাড়ি সমস্তই ভাঙ্গা হয়েছে এই একটা আছে মোটামুটি আর ওই পাশে আছে একটা আর তার সকলই ভাঙিয়েছে জিয়া জমিদার বাড়ির প্রাচীর ও ছাদ সবই আস্তে আস্তে ভেঙে পড়েছে এখানের মন্দিরগুলিও প্রায় সবই ধ্বংসের মুখে উত্তরসূরির অভাবে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজ ধুঁকছে কলসকাঠির বাড়ি এই লড়াই যে কতদিন জারি থাকবে তা বলা খুবই কঠিন আমাদের এই জালাইতে আছে আপনার এই যে একটা অশুভ চক্র আছে এই জমিটা দিয়ে গেছে যে হের নাকি পোলা আসলে এই পোলার পুত্রবধূ আছে পোলা নাই এই পুত্রবধূ এখন আমাগো জালাইতে আছে এই মন্দির ক্যান্সেল করতেছে কিন্তু মন্দির আমরা যতবার মামলা করছি মামলা একের পর এক আমরা জয়লাভ করছি জমিদার বাড়ির প্রতিটি ইট আজও খুঁজে বেড়ায় তার আগামী উত্তরসূরি যে তাকে যত্নে আদরে আবার গড়ে তুলবে কিন্তু মেলে না তার কোনো সন্ধান এ বাড়ির আগামী ভবিষ্যৎ কি তা আজ আর কেই বা বলতে পারে না